আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে এই টেন্স আসলে কি এবং কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয় এবং এর স্ট্রাকচার কি। যেমন আমি এখন তোমাদের পড়াচ্ছি, আই এম টিচিং ইউ, এটা একটা টেম্পোরারি অ্যাকশন। এমন নয় যে আমি সারা দিন সারা বছর তোমাদের পড়াবো, এটা একটা টেম্পোরারি অ্যাকশন যা এখন হচ্ছে। তাছাড়া যেমন এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, আমি গান গাইছি, আই এম সিঙ্গিং। এখানে এই সবগুলো বাক্য টেম্পোরারি অ্যাকশনকে প্রকাশ করছে। যখন কোনো সেন্টেন্সে করছি, করছে, করছেন এই ধরনের শব্দ বলি, তো ইউজুয়ালি আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ এমন কোনো কাজ যা বর্তমানে হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিফাইন হোয়াট আই এম ডুইং অ্যাট দ্য মোমেন্ট। কন্টিনিউয়াস টেন্সকে প্রগ্রেসিভ টেন্সও বলা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ইন্ডিকেটিভ ভার্ব থাকে। ইন্ডিকেটিভ ভার্ব মানে যে ওয়ার্ড আমাদের বলে দেয় যে এটা কোন টেন্সে আছে। বিফোর গোয়িং এহেড আমাদের জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কীভাবে তৈরি হয়। যেমন আমি একটি কবিতা লিখছি, এটাকে ইংরেজিতে কীভাবে লিখব, আই এম রাইটিং এ পোয়েম। এখানে কার কথা বলা হচ্ছে, সাবজেক্টের কথা। এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আই। এখানে বাক্যে কী অ্যাকশন হচ্ছে, রাইটিং, অর্থাৎ লেখার কাজটি হচ্ছে, লেখা মানে হচ্ছে রাইট। এখানে রাইট হচ্ছে ভার্বের রুট ফর্ম বা বেস ফর্ম। এখানে রাইট, রুট, রিটেন এগুলো হচ্ছে ভার্বের v1, v2, v3 ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে আমি ভার্বের ফার্স্ট ফর্ম নিয়েছি, রাইট, এবং তার সাথে যোগ করেছি ing। ing হলো সেই শব্দ যা আমাদের বলে দেয় যদি কোনো ভার্বে ing এডেড থাকে তাহলে বোঝা যায় যে তুমি কন্টিনিউয়াস টেন্সের কথাই বলছো। যদি কেউ বলে এটা কোন টেন্স, চোখ বন্ধ করে বলে দিতে পারবে এটা কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখতে হবে হেল্পিং ভার্ব কোনটি, অর্থাৎ হেল্পিং ভার্ব মানে হলো এটা কি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্সে আছে। তো এখানে হেল্পিং ভার্ব হচ্ছে এম। যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি তখন হেল্পিং ভার্ব হয় এম আসবে, নয়তো ইজ, আর নয়তো আর আসবে। ইজ ভার্বটি তখন আসবে যখন সাবজেক্ট হি, সি, ইট অথবা অন্য যে কোনো বস্তু বা সিঙ্গুলার নাম্বার বোঝায়, ঠিক তখন। এম শুধুমাত্র আই এর সাথে ব্যবহার হয়, অন্য আর কারো সাথে ব্যবহার হয় না। আর ইউ সমস্ত প্লুরেল এর সাথে ব্যবহার হয়, যেমন উই, দে, কারণ ইউ সবসময় প্লুরেলের মতো বিহেভ করে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপর এম ইজ আর যে কোনো একটি হেল্পিং ভার্ব আসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম এর সাথে আইএনজি যোগ হবে, এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যের বাকি অংশ। যেমন হি ইজ ড্রয়িং এ পিকচার, এখানে হি সিঙ্গুলার তাই সাবজেক্টের পর ইজ ব্যবহার করেছি। যেমন উই আর গোয়িং, এখানে উই হচ্ছে প্লুরেল তাই হেল্পিং ভার্ব আর ব্যবহার করেছি। এখানে গোয়িং অর্থাৎ যাওয়ার কথা হচ্ছে তাই গো এই বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে। তো যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব আমাদের বুঝতে হবে যে কোনো কাজ বা অ্যাকশন এই মুহূর্তে হচ্ছে, অর্থাৎ করা হচ্ছে, করছি বা করছেন শুনতে পারলেই আমরা বুঝে নেব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি বলি আমি পড়ছি না, আই এম নট রিডিং এ বুক, এখানে হেল্পিং ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে শুধুমাত্র নট লাগিয়ে দিলেই হয়ে যাবে। এবার যদি আইয়ের জায়গায় সাবজেক্ট ইউ হতো তাহলে কীভাবে লিখতাম, ইউ আর নট রিডিং এ বুক। যদি আর যদি ইট হতো তাহলে ইট ইজ নট রিডিং এ বুক। আর যদি সাবজেক্ট উই বা দে এর কথা বলতাম তাহলে উই আর নট রিডিং এ বুক অথবা দে আর নট রিডিং এ বুক। যদি স্ট্রাকচারের কথা বলি তো প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আর যে কোনো একটি হেল্পিং ভার্ব, তারপর আমরা নট ব্যবহার করব, এবং তারপর মেইন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করব, আর তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার যদি কন্টিনিউয়াস টেন্সে কোনো প্রশ্ন করতে হয় তাহলে কিভাবে বলবো, যেমন হি ইজ ওয়াচিং এ মুভি, সে একটি সিনেমা দেখছে। এবার যদি আমাকে বলতে হয় সে কি দেখছে তাহলে এইভাবে লিখব, ইজ হি ওয়াচিং এ মুভি, সে কি একটি সিনেমা দেখছে। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ভেরি সিম্পল,
শুধুমাত্র সাবজেক্টের জায়গায় ভার্বকে নিয়ে এসো আর ভার্বের জায়গায় সাবজেক্টকে। যদি বলি ইউ আর ওয়াচিং এ মুভি, এটা হয়ে যাবে আর ইউ ওয়াচিং এ মুভি। যদি বলি আমরা টিভি দেখছি, উই আর ওয়াচিং টিভি, অথবা তারা টিভি দেখছে, দে আর ওয়াচিং টিভি, এখানেও প্রশ্ন ঠিক একইভাবে হবে, আর উই ওয়াচিং টিভি অর আর দে ওয়াচিং টিভি। অর্থাৎ এখানে প্রশ্ন করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন হচ্ছে এম ইজ আর, যে কোনো একটি হেল্পিং ভার্ব প্রথমে আসবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি, এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। যদি আজকের এই ভিডিওটি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।